আপনি কি শুটকি মাছ খেতে ভালোবাসেন? তাহলে অবশ্যই আপনাকে শুটকি মাছের উপকারিতা ও শুটকি মাছের ক্ষতিকর দিক সম্পর্কে জানতে হবে। বাংলাদেশে শুটকি মাছ চেনে না এমন লোক খুঁজে পাওয়া খুবই মুশকিল। প্রাচীনকাল থেকে বাংলাদেশে শুটকি মাছ খাওয়ার রেওয়াজ রয়েছে। প্রাচীনকাল যখন মাছ সংরক্ষণের কোনো উপায় ছিল না, তখন তারা রোদে শুকিয়ে সংরক্ষণ করত। সেই সময় থেকেই শুটকি মাছের প্রচলন। শুটকি মাছ রোদে শুকিয়ে সংরক্ষণ করলে এটি দীর্ঘদিন ব্যবহার করা যায়। এই মাছের স্বাদ এবং গন্ধ অন্যান্য মাছের তুলনায় একদমই আলাদা। অনেকেই শুটকি মাছের ভর্তা বানিয়ে খেতে ভালোবাসেন, আবার অনেকেই শুটকির তরকারি খেতে ভালোবাসেন। বাংলাদেশের বেশিরভাগ মানুষই শুটকি মাছ খেতে ভালোবাসেন, তবে অনেকেই রয়েছে যারা শুটকি মাছের গন্ধ শুকলেই যেন পালিয়ে যায়। শুটকি মাছে রয়েছে প্রচুর পুষ্টিকর ভিটামিন, যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। আপনি জানলে অবাক হবেন যে একটি শুটকিতে 5টি ডিমের পরিমাণ প্রোটিন রয়েছে। শুটকি মাছে প্রায় 80-85% প্রোটিন পাওয়া যায়, যা দেহ গঠন ও মস্তিষ্ক বিকাশের সহায়তা করে। শুটকি মাছ খেলে যেমন সুস্বাদু, তেমন হাজারো পুষ্টিগুণে ভরপুর এই মাছের স্বাদ ও গন্ধ অন্যান্য মাছের তুলনায় সম্পূর্ণ আলাদা। আপনিও কি শুটকি মাছ খেতে ভালোবাসেন? তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে যে শুটকি মাছে কি ভিটামিন আছে। শুটকি মাছে রয়েছে হাজারো ভিটামিন, যা নিমিশেই বিভিন্ন রোগ বালাই থেকে দূর করতে সাহায্য করে এবং শরীরকে সুস্থ রাখে। শুটকি মাছে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, প্রোটিন, পটাশিয়াম, সোডিয়াম, ফসফরাস, নয়াসিন এবং ভিটামিন বি। প্রতিটা শুটকি মাছ থেকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে এবং নিমিশেই রোগ বালাই দূর করতে সহায়তা করে। তবে এর কিছু ক্ষতির দিকও রয়েছে, যেমন শুটকি মাছে যেহেতু প্রচুর পরিমাণে লবণ ব্যবহার করা হয়, তাই অতিরিক্ত শুটকি মাছ খাওয়ার ফলে রক্তের লবণের পরিমাণ বৃদ্ধি পেয়ে উচ্চ রক্তচাপের আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। উচ্চ প্রোটিন সমৃদ্ধ শুটকি মাছ অতিরিক্ত খেলে ডায়াবেটিসের আশঙ্কা বৃদ্ধি পেতে পারে, সাথেই উচ্চ রক্তচাপ। এজন্য লবণযুক্ত খাবার এড়িয়ে চলুন, তাই প্রয়োজনে কম খান।